স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার অভাবে নানা নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ রয়েছে শ্রীলঙ্কা জুড়ে দশ লাখেরও বেশি স্কুলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিল করার ঘোষণা করেছে দেশটির সরকার করোনার কারণে নয় এর জন্য দায়ী কাগজ সংকট শ্রীলঙ্কা জুড়ে একুশ মার্চ থেকে টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বিভিন্ন স্কুলে তবে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনির্দিষ্ট কালের জন্য তা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয় স্কুলগুলোকে এর প্রধান কারণ বর্তমানে পরীক্ষা নেয়ার জন্য কাগজের যোগান দেওয়ার মতো ক্ষমতা নেই শিক্ষা দপ্তরের কাছে এমনকি কাগজের আমদানি করার মতো পর্যাপ্ত সংস্থানও নেই তাদের হাতে বর্তমানে ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা উনিশশো সাল অর্থাৎ স্বাধীন হওয়ার পর থেকে এ পরিস্থিতির সম্মুখীন হতে হয় নিদেশটিকে শ্রীলঙ্কায় মূলত কাগজ আমদানি করেই আনা হয়ে থাকে আমদানি করা হয় কালীও এ প্রসঙ্গে শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানান যারা প্রশ্নপত্র ছাপায় তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিদেশি মুদ্রা না থাকায় কাগজ এবং কালির যোগান মজুদ করতে পারছেন না তারা ফলে পরীক্ষা পিছিয়ে দেয়া ছাড়া আপাতত কোনো উপায়ই নজরে আসছে না তাদের কিন্তু এই সিদ্ধান্তের ফলে প্রশ্ন চিহ্নের মুখে দেশের চারশো পঞ্চাশ লাখ ছাত্রছাত্রীদের মধ্যে অন্তত দুই তৃতীয়াংশের ভবিষ্যৎ কারণ বছরের শেষে এই পরীক্ষার ভিত্তিতেই নির্ধারিত হয় পরবর্তী শ্রেণীতে ওঠার বিষয়টি তবে শুধু কাগজের ক্ষেত্রেই নয় খাবার থেকে শুরু করে জ্বালানি এমনকি টান পড়েছে আর্থিক সংকট এবং মূলত বিদেশি মুদ্রার দেশটিতে ভাড়ারে এ পরিস্থিতির জন্য দায়ী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা সংকটের মোকাবেলায় সাহায্য চেয়ে সম্প্রতি আন্তর্জাতিক অর্থ কাছে সাহায্য চান প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সংস্থাটি শুধু বিষয়টি তারা বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজারে প্রায় ছশো নব্বই কোটি ডলার দেনা রয়েছে শ্রীলঙ্কার এ পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও দেশ জুড়ে খাবার এবং অত্যাবশ্যকীয় জিনিসপত্র মজুদ করে রাখতে দোকানের বাইরে দেখা গেছে লম্বা লাইন জ্বালানি জড়ো করে রাখার প্রবণতাও দেখা দিচ্ছে দেশ জুড়ে খরচ বাঁচাতে দিনের বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার দিকেও ঝুঁকতে বাধ্য হচ্ছে প্রশাসন খাদ্য সংকট যাতে বিপুল আকার ধারণ না করে তার জন্য রেশনে গুঁড়ো দুধ চিনি চাল এবং ডাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে